শুরু হয়েছে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ভোট গণনা আর ভোট গণনা শুরুর পর থেকেই এইভাবে নতুন করে ফিরে আসছে নানা হিসেব নিকেশ প্রতি মুহূর্তেই পাল্টে যাচ্ছে পরিসংখ্যান সেই পাল্টানোর জোয়ারে এক একবার এক এক পালে লাগছে জয়ের হাওয়া ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী দুইশ বিরানব্বই আসনে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট আর রাহুল গান্ধীর ইন্ডিয়া জোট পেতে পারে দুশো আসন লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের জন্য এবার লড়েছেন আট হাজার জন প্রার্থী সরকার গঠনে প্রয়োজন কমপক্ষে ২৭২ আসন স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয় ভোট গণনা ভোট গণনা উপলক্ষে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা দফায় দফায় চলছে তল্লাশি এবারে লোকসভা নির্বাচন ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন সাত ধাপে চলাই নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল প্রায় সাতানব্বই কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার বারো শতাংশ ভূত ফেরত জরিপ আবারও নরেন্দ্র মোদীর জোটের বিজয়ের ইঙ্গিত দিয়েছিল জয় পরাজয়ের হিসেবের সাথে খুব একটা মিল নেই ভূত ফেরতের সেই ইঙ্গিতের দেশটি নির্বাচন কমিশন জানিয়েছে এবার রেকর্ড চৌষট্টি কোটি বিশ লাখ ভোটার ভোট দিয়েছে এর মধ্যে একত্রিশ কোটি বিশ লাখ নারী ভোটার তবে গত নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতির হার এক শতাংশ কম ছিল এবার ভোটার উপস্থিতি ছিল ছেষট্টি দশমিক তিন শতাংশ এবার ভোট নেওয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ফলে ভোট গণনা খুব দ্রুত শেষ হবে বলে ধারণা করা হচ্ছে সেই সাথে আরও যা নিশ্চিত হতে যাচ্ছে তা হল টানা তিন দফায় যেভাবে পুরো ভারতে শক্ত আসনে বসেছিল বিজেপি সেই চিত্র এবার অনেকটাই বদলে যাচ্ছে ইশতিয়াক হোসেন ইন্টারন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ